এটা জানলে তোমরা সত্যি অবাক হবে যে এই 2026-এর মধ্যে আইটি ইন্ডাস্ট্রির যে ডেটা সায়েন্স স্পেশালাইজেশন আছে, এই ডেটা সায়েন্স স্পেশালাইজেশনের ওপর কিন্তু প্রায় 11.5 মিলিয়ন জবস ক্রিয়েট হতে চলেছে। আইটি ইন্ডাস্ট্রির বেশ কিছু স্পেসিফিক সেক্টর আছে, যেমন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে না, এই ক্যাটাগরির মধ্যে ডেটা সায়েন্সের ডিমান্ড এখন বর্তমানে সব থেকে বেশি। তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এত জবের অপরচুনিটি যদি এই সেক্টরটাতে আসে, তাহলে আমরা নিজেকে কিভাবে একজন ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হিসাবে বা ডেটা অ্যানালাইস হিসাবে তৈরি করতে পারবো, আর এই ডেটা সায়েন্স তৈরি করার জন্য নিজেকে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বা কে তোমাদের সাহায্য করবে, এই প্রশ্নটা তোমাদের মনেও আসতে পারে। তো এই প্রশ্ন যদি তোমাদের এসে থাকে, তাহলে সেটার উত্তর দেওয়ার জন্য আছে ওডিন স্কুল। ভারতবর্ষের মধ্যে ওডিন স্কুল একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই ওডিন স্কুলের একটা ডেটা সায়েন্সের কোর্স করানো হয়, যে ডেটা সায়েন্স কোর্সটির মাধ্যমে তোমরা একজন ডেটা সায়েন্স অ্যানালাইসিস হতে পারো, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার বা আরও বিভিন্ন সেক্টরে তোমরা জব পেতে পারো। এরপরে একটা প্রশ্ন তাহলে যে কিভাবে এই কোর্সের জন্য আবেদন করব। সবার প্রথম তোমরা যেটা করতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো, যেখানে ক্লিক করার সাথে সাথে একটা লিঙ্ক পাবে, যে লিঙ্কে ক্লিক করলে ওডিন স্কুলের এই প্ল্যাটফর্মে তোমরা চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখো, প্রথম আমি একটু কিছু ডিটেলস বলে দিই। এই ডেটা সায়েন্স কোর্সটায় তোমরা লাইভ যে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আছেন, ওনারা তোমাদেরকে গাইড করবে। তার আগে এই যে রাইট সাইডে বুকের ডেমো অপশানটা দেখতে পাচ্ছ, এই বুকের ডেমোতে ক্লিক করলে এখানে তোমাদের প্রথম নিজেদের নাম দিতে হবে, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর মেল আইডি, একটা ভ্যালিড জিমেলের আইডি তোমরা এখানে দাও, নিজেদের মোবাইল নাম্বারটা এখানে দাও, একটা চয়েস ডেট, তোমাদেরকে একটা দিন, কোন দিনে বা কোন টাইমে তোমরা একটা স্লট বুক করতে হবে। স্লট বুকিং প্রসেসটা কি বা এই ডেমো বুকের ডেমো ব্যাপারটা কি, তুমি যে সময়ে অ্যাভেলেবেল হচ্ছ সেই সময়, ধরে নাও কেউ 3 নভেম্বর 7টা থেকে 8টা পর্যন্ত অ্যাভেলেবেল, বা আমি দেখো বুক করছি 4 নভেম্বর সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত, তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর বুকের ডেমোতে ক্লিক করবে। যখনই তোমরা বুকের ডেমোতে ক্লিক করবে, তোমাদের কাছে একটা মেসেজ চলে আসবে, কংগ্রাচুলেশনস, ইউর স্লট সাকসেসফুলি বুকড ফর দ্য ডেমো। এরপর এই ব্যাপারটা কি একটু বলে দিচ্ছি, ওডিন স্কুলের এই প্ল্যাটফর্মে যখনই তোমরা একটা ডেমো বুক করবে, এই ডেমোটার মাধ্যমে জানতে পারবে যে এই যে ডেটা সায়েন্সে, এখানে বুক করার পর তোমরা, আমি দেখাচ্ছি তোমাকে যে হু ক্যান জয়েন ফার্স্টে, এই ডেমোটার জন্য কারা এলিজেবল সেটা আগে জেনে নাও। প্রত্যেকটা স্টুডেন্ট যারা নিজেকে একজন সাকসেসফুল ডেটা সায়েন্স হিসাবে দেখতে চাইছো, তারা আবেদন করতে পারবে। যারা ফ্রেশার্স আছো, একটা চাকরি খুঁজছো এবং ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে চাকরি কেরিয়ার তৈরি করতে চাইছো, তারা সকলে আবেদন করতে পারবে। সেকেন্ড, এক্সপিরিয়েন্স প্রফেশনাল লুকিং, মানে যারা অলরেডি এক্সপিরিয়েন্স হোল্ডার আছো, যারা আপগ্রেড করতে চাইছো নিজেদের স্কিলটাকে, তারা আবেদন করতে পারবো। ইভেন যে সমস্ত জব সেকাররা আছে যাদের কেরিয়ার গ্যাপ হয়ে গেছে, ইভেন লাস্ট টাইম আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার একটা লং ডিস্টেন্স জার্নিটাকে, কেরিয়ারটাকে মুভ অন করে একজন ডেটা সায়েন্স হিসাবে সফলভাবে জব করছে। অনেক সময় হয় আমরা সিভিল মেকানিক্যাল নিয়ে পড়াশুনো করি, তারপর আমরা স্যাটিসফাই হয় না, তখন অন্য সেক্টরে যেতে চাই, তারাও কিন্তু আবেদন করতে পারবে। 1 ঘন্টা সময় তোমাদেরকে বের করতে হবে, একটা ডেমো বুক করতে হবে, বুকের ডেমোর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে পাবে। এরপর সেখান থেকে অলরেডি যারা সাকসেসফুলি প্লেস হয়েছে, এখানে সমস্ত সাকসেসফুলি যারা প্লেস হয়েছে তাদের সম্পর্কে তোমরা জানতে পারবে। এই ডেমোটা বুক করার পর তোমরা ডেটা সায়েন্সের যে কী বেনিফিট এখানে তোমরা পাবে, দেখো ইন্ডাস্ট্রিতে কী ধরনের পার্সনদের হায়ার করে, তাদের স্যালারি কেন, 32 লাখস পর্যন্ত হায়েস্ট প্যাকেজ পাওয়া গিয়েছে এই ওডিন স্কুল থেকে, যারা ডেটা সায়েন্সের কোর্স করেছে 32 লাখ টাকা প্যাকেজের চাকরি পেয়েছে, মুখের কথা 32 লাখস, এভারেজ প্যাকেজ প্রায় 8 লাখস, 350+ জব ওপেনিং রয়েছে। তো এই জবগুলি পাওয়ার জন্য ইন্ডাস্ট্রি কাকে হায়ার করবে, তোমার মধ্যে কী নলেজ চাই, সেটা তুমি এখানে এই বুকটা মানে ডেমোর মধ্যে জানতে পারবে। তারপর যারা অলরেডি জব পেয়েছে, তারা তোমাদের নিজেদের যে ডেটা সায়েন্স জব তারা কীভাবে পেলো সেই নলেজটা শেয়ার করবে। কোশ্চেন অ্যান্ড আনসার সেশন আছে, যেখানে চ্যাটের মাধ্যমে তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে, ইভেন এক্সক্লুসিভ রিওয়ার্ডও তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। এরপর একটা বিষয় হচ্ছে কারা জয়েন করতে পারো, এটাও বলে দিলাম, যারা অলরেডি পেয়েছে তাদের সফল স্টোরি তোমরা দেখতে পারো। এখানে বুক মাই ডেমো অপশানটাতে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রসেসটা ফার্স্ট কমপ্লিট করতে হবে। এখানে আরও কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কী কী কোম্পানি আছে, 500+ হায়ারিং পার্টনার্স আছে যারা কিন্তু এই ওডিন স্কুলের সাথে যুক্ত হয়ে আছে, এবং যেমন টেক মাহেন্দ্রা, গুগল, অ্যাসেঞ্চার, মার্স, স্নাইডার ইলেকট্রিক, এই ধরনের যে কোম্পানিগুলি রয়েছে, বাজাজ ফাইন্যান্স আছে,
এরা কিন্তু এই যে জবের ওপেনিংগুলি সেটা হতে পারে অ্যাজ এ ডেটা সায়েন্স অ্যানালাইসিস, যেমন আমি কিছু ক্যাটাগরি আছে আমি তোমাদেরকে বলছি। দেখো যারা এই যে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো, মানে যে কোনো জেনারেল লাইনের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা অপরচুনিটি আছে যে একদম ফ্রেশার্স বেসিক টেকনোলজিস অ্যান্ড ডেটা অ্যানালাইসিস বা ডেটা ভিজুয়ালাইজার হিসাবে নিজেদের একটা জব পাওয়া। তারপর যারা অ্যাপটিটিউড বা স্ট্রং কোডিং নলেজ আছে, প্রোগ্রামিং নলেজটা যাদের ভালো আছে, তারা ML ইঞ্জিনিয়ার অর্থাৎ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অর ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে তৈরি করতে পারো। যাদের ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিকটা একটু স্ট্রং আছে, তারা কিন্তু ম্যানেজ টু প্রোগ্রাম ডেটা মডেলার, তারপর জুনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারো। মানে দেখো, ম্যাথটা যদি তোমাদের স্ট্রং থাকে আর যদি ওই ম্যাথের সাথে সাথে স্ট্যাটিস্টিকটা, সেক্ষেত্রে কিন্তু ওই যে জুনিয়র ডেটা সায়েন্টিস্ট যাদেরকে বলে, এই জব রোলগুলো তোমরা পেতে পারো। হায়েস্ট প্যাকেজ দেখতে পাচ্ছ 32 লাখ টাকা পর্যন্ত প্যাকেজের জব কিন্তু এখান থেকে পেয়েছে। তো এরপর ডেসক্রিপশন বক্সটা সবাই একবার চেক করো, সেখান থেকে আবেদন করো। কী কী কোম্পানি আছে সেটাও তোমরা এখান থেকে দেখে নিচ্ছ। এদের খুব ইজি প্রসেস। প্রথমে তুমি ডেমো বুক করলে, ডেমো বুক করার পর এই যে ওডিন স্কুল প্ল্যাটফর্মের যে সমস্ত কেরিয়ার কাউন্সিলার এবং এক্সপার্টরা আছে, ওনারা ডেমো ক্লাসটা এন্ড হওয়ার পর তোমাদের সাথে কানেক্ট করবে এবং তোমাদের কোনো ডাউট থাকলে সেই ডাউটটা ক্লিয়ার করো। ডাউট ক্লিয়ার করার পর তোমরা এই ডেটা সায়েন্স কোর্সে নিজেদেরকে এনরোল করতে পারো। আরও বিস্তারিত জানতে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর কমেন্ট সেকশনেও আমি রেজিস্ট্রেশনের যে লিঙ্ক সেটা পিং করে দেবো। এখানে দেখো নিজেদের নাম ডিটেলসটা আর কোন টাইমে তোমরা বুক করছো সেই টাইমিংটা কিন্তু সঠিকভাবে বুক করবে, তারপর মেলে নেক্সট আপডেট তোমরা পেয়ে যাবে। যারা কলেজ পাস আউট হয়ে গিয়েছো, যারা কলেজের রানিং স্টুডেন্ট রয়েছো, সকলেই কিন্তু এটা করতে পারো। ডেটা সায়েন্সের যে জার্নি সেটা কিন্তু তোমরা এখন থেকে শুরু করতে পারো, তাহলে ধীরে ধীরে নিজেকে অ্যাপ্রুভ করতে পারবে। এবং এই যে প্ল্যাটফর্ম এটা কিন্তু NSDC অ্যাফিলেটেড পার্টনার। NSDC যেটা আছে খুব নাম করা একটা অর্গানাইজেশন, তাদের কিন্তু অ্যাফিলেটেড পার্টনার এবং ন্যাসকম দ্বারা সার্টিফাইড মেম্বার কিন্তু এই ওডিন স্কুল। তো হাতে খুব অল্প সময় রয়েছে, আর দেখো কাউন্টডাউন অলরেডি চলছে, আর মাত্র 20 আওয়ার্স হাতে টাইম রয়েছে। 3rd November এবং 4th November স্লট অ্যাভেলেবেল আছে। যারা যে টাইমটায় অ্যাভেলেবেল রয়েছে, ভিডিওটি দেখার সাথে সাথে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে তোমরা নিজেদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নাও। থ্যাংক ইউ।